আপনারা তো জানেন বিজেপি কেন, বিজেপি ঠাকুর দাঁড়া কোনোদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিন পারবে না। চ্যালেঞ্জ করা হয়েছে, কয়েকটা সিট সেন্ট্রাল পোস্ট দিয়ে লিক করা হচ্ছে, কয়েকটা সিট ইলেকশন কমিশনকে দিয়ে তোদের পক্ষে কাজ করাচ্ছে, সেটা পর সেটা হাইকোর্টে বলেছে। হাইকোর্টে যে বক্তব্য কবে গিয়ে আপনারা দেখেছেন যে তোমাদের কাজ তোমরা করো, আমি আপনাদের বলি সেন্ট্রাল পোস্টকে দিয়ে আর কিছু গুন্ডাকে দিয়ে কয়েকটা সিট দখল করা যায়, 294টা সিট দখল করা যায় না, এটা মাথায় রাখবেন। আর দেখি পহলে দিন সে উনকি বখলাট হার কি হতাশা পহলে দিন সে নজর আ রহি। হমনে কাহা থা লোকসভা মে হাত বিধানসভা মে সাফ। बार बार दावा किया जा रहा है, आप दावे कर रहे हैं कि हमारी सरकार ओवर कॉन्फिडेंस इसको कहा जा सकता है? नहीं, ओवर कॉन्फिडेंस इसलिए नहीं कह सकते, किस आधार पर कह सकते हैं? मैंने बताया कि मैंने पहले अपनी बात को कहा कि मैं इतने प्रदेशों में गया हूँ और मैं उस अनुभव के आधार पर कह रहा हूँ। मैं 31 साल से विधायक हूँ, मैं 16 साल से मंत्री हूँ, मैं अपना अनुभव के आधार पर कह रहा हूँ। आंखों से समझ में आ जाता है, आंखों की चमक बता देती है। बैर प्रीत आलस अलख सुख दुख हेत अहेत और मन महीप के आचमन दृग दीवान कह दिए, व्यक्ति के मन में क्या है आंखों से पता चल जाता है। और इसलिए मेरी मान्यता है और वही मेरा आधार है बातचीत का, शुद्ध सात्विक प्रेम मेरी बात का आधार है। पूछो सुराज मामले आज भरो चोरी ग्रेसी के बड़े छात्र पास तो बड़े तो कल कई किलो मिल जाएंगे इस बारे एक आमाचार याद दें। आगामी दिनों जो भोट बाकी अच्छे हम लोग इलेक्शन कमीशन के बोल रहा कॉपी जो अच्छी एक्शन के काम कौन कर दी क्यों आसमी ने चिलो कैंपेनिंग के टाइम को भी दिए थे আমাদের 6 দিন নষ্ট হয়েছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি মনে করি মানসিক জীবন আগে 10টা থেকে 7টা পর্যন্ত ক্যাম্পেনিং বন্ধ, তো তুমি 3টে ইলেকশন একসাথে করবে না কেন? এখন যে বাকি আছে দুটো ইলেকশন, 26 তারিখে না 24 তারিখে, 26 তারিখে করবো। প্রাইম মিনিস্টারের প্রচার তো কাল শেষ, তোমরা তো প্রাইম মিনিস্টারের প্রচার থাকলে কিছু করো না, প্রাইম মিনিস্টারের প্রচার হওয়ার পরে দেখি তোমরা নড়ো চড়ো কিনা। আমি আপনাদের বলবো আগামী নির্বাচনে তৃণমূলকে ভোট দিন, জোরাফুলে ভোট দিন, আবার দেখা হবে, খেলা হবে, জেতা হবে এবং আবার আপনাদের কাছে আসব। আসানসোলের জন্য অনেক কাজ করেছি, আরো করব, আরো ভালো থাকুক আসানসোল। আপনারা নতুন জেলা, নতুন পুলিশ কমিশনের, নতুন স্বাস্থ্য জেলা, নতুন বিশ্ববিদ্যালয়ের, নতুন এয়ারপোর্ট সব পেয়েছেন, শুধু বিজেপিকে বিদায় দিন। আমি এটুকু চাইব, করবো সব আমরা আর বিজেপি ভোট পাবে, এটা তো হবে না। বিজেপি আজ পর্যন্ত একটা কাজও করেনি, বারবার করে 2 বার লোকসভা জিতেছে, একটা কাজও করেনি। ভোটের সময় হিন্দু মুসলমান ভাগ করবো, আর ভোটের সময় বাঙালি অবাঙালি ভাগ করবো, আর ভোট চলে গেলে দিল্লি পালিয়ে যাও, এটা চলবে না। বিজেপির চালাকিকে জব্দ করুন, স্তব্ধ করুন এবং এই মাটিতে ভালো করে ঝাড়া ঘষে দিয়ে রাজনৈতিক ভাবে কবর দিন, রাজনৈতিক ভাবে কবর দিন, রাজনৈতিক ভাবে কবর দিন, রাজনৈতিক ভাবে কবর দিন। 26 এপ্রিল আসছে দিন, আপনাদের সকলকে এইটুকু বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, সর্বধর্ম সমন্বয় জিন্দাবাদ। চিন্তা ভি করেন কোভিড কি, অস্পতাল কি চিন্তা করেন, ভ্যাকসিন কি চিন্তা করেন, অক্সিজেন কি চিন্তা করেন, রেমডেসিভির ইঞ্জেকশন কি চিন্তা করেন, ও নেই ভোটো কি চিন্তা হবে। वहां सिर्फ एक सूत्री अभियान है, उनको जिताओ। स्वप्न आज देखो तुम ताकि शुद्ध